ধুঁদুলটা কেটে নেবো ছাড়িয়ে ধুঁদুলটা মাঝখান থেকে কেটে ছিলে নিয়েছি ছিলে এবার মাঝখান থেকে গোল গোল করে কেটে ছোট ছোট করে কেটে নেব ধুঁদুলটা কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নেব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মাঝখান থেকে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম নমস্কার বন্ধুরা উর্মিল্লা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো চিংড়ি মাছ দিয়ে ধুলের তরকারি কড়াইতে তেল দিয়ে জিরে দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম এবার পেঁয়াজটা ভাজতে থাকবো চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব ওপরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেছে কেটে রাখা ধুদুল গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে সবজির থেকে জল বেরিয়েছে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব সবজিটা কষা হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা আরেকটু নেড়ে দিলাম আপনারা চাইলে ধুলুল চিংড়ি মাছ রান্না করে খেতে পারে নিরামিষও অনেকে বানায় বানিয়ে খেলে খুব সুন্দর লাগে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন